নীল সাদা বাড়ি। তারই চারিদিকে ভরে রয়েছে জঙ্গল। একবার দেখলেই মনে হবে ভূতুরে বাড়ি। রোজগার বৃদ্ধির আশায় বালুরঘাটের চক বাখার এলাকায় মানুষের জন্য গড়ে উঠেছিল কর্মতীর্থ। এবার সেই কর্মতীর্থেই সন্ধ্যা নামলে বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা। এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন এখানকার বাসিন্দারা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বানানোই সার। কর্মতীর্থ তৈরির পর থেকেই তালা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে সরকারি প্রকল্পের এই হাট। চারিদিকে আগাছায় ছেয়ে গিয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সাপ খোপেরও ভয় পাচ্ছেন হাট লাগোয়া বাড়িগুলির বাসিন্দারা। চালানোর পরে ব্যবসা শুরু হয়, হওয়ার পরে এইখানটা ব্যবসা সেরকম হয় না। পাশে হচ্ছে পাউল বাজার, ওখান থেকে মানুষ দু টাকার জন্য চার এখানে বেশি দিনটা আসবে আসবে না, অথচ মানুষজন ঢোকে না, সব ওখান থেকেই নেয়, এ করতে করতে বন্ধ হয়ে যায়। চকবাখার এই কর্মতীর্থ তৈরি হওয়ার পর কয়েকটি দোকানও পেয়েছিলেন স্থানীয়রা। করোনা আবহ কাটিয়ে আশায় বুক বেঁধেছিলেন। অভিযোগ, উপযুক্ত স্থানে কর্মতীর্থ তৈরি না হওয়ায় ধীরে ধীরে ক্রেতা শূন্য হয়ে পড়ে, আর এই কারণেই কর্মতীর্থের দরজায় তালা পড়ে। এরপরেই যোগাযোগ করা হয় জেলা শাসক বিজিন কৃষ্ণার সঙ্গে। কর্মতীর্থ যাতে ফের চালু করা যায় সেই আশ্বাস দিয়েছেন তিনি। আমরা আমাদের জেলায় যেগুলো কর্মতীর্থ আছে তার মধ্যে যে যে যেগুলো তাড়াতাড়ি শুরু করছে চালু করাতে ধরেছে, এটাতে কর্মতীর্থ ক্ষেত্রে একটা মানে লোকেশন এই জায়গাতে দেখলাম খুব একটা মানে ইউজ করছে না, তো সেটা কীভাবে করা যায় সেটা। ভোট আসে, ভোট চায়, মেলে হাজারো আশ্বাস প্রতিশ্রুতি, তবে তাতেও চিড়ে কি ভিজবে সবটাই সময়ের অপেক্ষা। শিবশঙ্কর চট্টোপাধ্যায় রিপোর্ট, আরপ্লাস নিউজ, দক্ষিণ দিনাজপুর।